একজনের প্রতি হিংসার কারণে, একটি দলের প্রতি হিংসার কারণে, এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলার নিয়তেই বর্তমান রাজনৈতিক সরকার এবং তাদের নির্দেশে সংগঠনগুলি এই কাজ করেছে। আমি বিশ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টি, আমাদের চট্টগ্রাম মহানগর সভাপতি জনাব ইলিয়াস এখানে আছেন, আমরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক এবং শহীদ জিয়ার নাম পুনরায় সেখানে স্থাপন করা হোক। যে কালি দিয়েছে সে কালি শহীদ জিয়ার নামের উপরে নয়, সেই কালি 1971 সালের স্বাধীনতার ঘোষকের নামের উপর, সেই কালি সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নামের উপর, সেই কালি জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমানের নামের উপর, এবং সেই কালি সমস্ত মুক্তিযোদ্ধাগণের উপরে। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা গো লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগদি উগো বেল আইকন আছে এবার সাব দন, তইলে অনেক ব্যাকর আগদি আনার ভিডিও বিগিন সাইট তারিবেন আরা সাগাই হতা হই।